কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি যে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা ভিডিওতে যে ওয়েব সিরিজটা রিভিউ করব সেটা রিসেন্টলি হইচইতে রিলিজ করেছে। সেই ওয়েব সিরিজের নাম হচ্ছে মিস্টার কলিকেতা। তাহলে চলো শুরু করা যাক। মিস্টার কলকেতা ওরফে কলকে, বহুমূল্য মুসলিম। কলকে বাবুর মতো আমারও তো একই নেশা, ইতিহাস। যখন ট্রেলারটা বেরিয়েছিল তখন তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এই পার্টিকুলার ওয়েব সিরিজটা আমার দেখে মনে হয়েছে কিছুটা কর্ণ সুবর্ণের গুপ্তধন বা আলিনগরের গোলকধাঁধা এই ধরনের যে গল্পগুলো সেইগুলোর মতো সিনেমা হতে চলেছে। তো আমি যখন ওয়েব সিরিজটা দেখতে বসি হইচইতে তখন আমার মনে হলো যে হ্যাঁ, মানে কিছুটা ওই ধরনের প্যাটার্ন আছে যে যেহেতু এখানেও একটা ট্রেজার হান্ট করা হচ্ছে, এখানে একটা মুসলিমের কাপড় যেটা বহু পুরনো কাপড়, ইংরেজদের আমল বা তার আগের একটা কাপড় যেটা সেই সময় রাজা মহারাজারা ইউজ করতো, তো একটা প্রিসিয়াস জিনিস যার একটা সময়ের সাথে সাথে একটা তার একটা বহুমূল্যতা আছে, সেই ধরনের জিনিস একটা মানে চুরি গেছে। তো সেটা চুরি গেছে বলতে যেটা চুরি গেছে সেটা আসল না, সেটা নকল। তো এই নকলটা যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য আসলটাকে খুঁজে বের করতে হবে। তো সেটা নিয়ে মোটামুটি গল্পটা শুরু। তো সেটা আছে দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এটার মধ্যে একটা ট্রেজার হান্ট ব্যাপার তো আছে এবং সেটার সাথে একটা রিলেটেবল জায়গা আছে, মানে আলিনগরের গোলকধাঁধা বা কর্ণসুবর্ণের গুপ্তধন এই ধরনের যে সিনেমাগুলো তার সাথে। কিন্তু ওয়েব সিরিজটা যখন দেখতে শুরু করলাম বা আস্তে আস্তে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ অব্দি যখন এপিসোডটা দেখলাম তখন আমার মনে হলো যে হ্যাঁ, অবশ্যই একটা মিল আছে যেহেতু ট্রেজার হান্ট নিয়ে সিনেমা। কিন্তু ট্রেজার হান্টিং যে ওপর যে সাসপেন্সিং ব্যাপারটা অনেকটা কম আমার মানে যে পার্সোনালি লাগলো, কারণ এই যে সিনেমাটা এটার গল্প বা স্ক্রিপ্ট এবং ওভারঅল যে ডায়লগ লিখেছে হচ্ছেন সৌগত বসু। তো সৌগত বসু যখন এই গল্পটা লেখেন তখন আমার মনে হয় যে তিনি যে আগেরগুলো গল্পগুলো যেগুলো লিখেছেন, মানে আলিনগরের গোলকধাঁধা তার লেখা, তো সেই গল্পের সাথে হালকা মিল আছে যেহেতু কলকাতার মধ্যে বেশ করে আলিনগরের গোলকধাঁধা লেখা হয়েছিল। কিন্তু তাতে যে সাসপেন্স বিল্ড আপটা হয়েছিলো বা যে ধরনের ধাঁধাগুলো ছিল সেটা অনেক বেশি কী বলবো টাফেস্ট ছিল এবং অনেক বেশি মানুষকে ভাবাত। তো এবারে যে পার্টিকুলার যে ওয়েব সিরিজটাতে তিনি গল্পটা লিখেছেন সেখানে কিন্তু সেই ধাঁধাগুলো ততটা অ্যাট্রাকটিভ নয়, মানে ততটা পড়ে ততটা মজা আসছে না, বা তারা যখন বলছে তারা যখন সলভ করছে সেটাও কিন্তু ততটা বেশি মানে আমার মানে অ্যাট্রাকটিভ ব্যাপারটা লাগছে না। কিন্তু ওভারঅল যে গল্পটা সেটা খুব সাসপেন্সিভ। এবার যদি আসল যদি গল্পে আসি, গল্পটা শুরু হচ্ছে কলকাতার এমন একটা জায়গা যেখানে ঋত্বিক চক্রবর্তী হচ্ছে একটা সরকারি কর্মচারী, ছাপোষা মানুষ। তো সেই সময়তে কলকাতার বুকে ওই মুসলিনের যে চাদরটা সেটা চুরি হয় এবং সেই সময় সেই মিউজিয়ামে যিনি দায়িত্বে ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়। তার মেয়ে কোনোরকমভাবে কোনো একটা যোগসূত্রবশত ঋত্বিক চক্রবর্তীর অফিসে আসে, মানে সরকারি অফিসে আসে কোনো একটা সাহায্যের জন্য। তখন সে জানতে পারে যে সে যে মিউজিয়ামে আগের সপ্তাহে যে মিউজিয়ামে দেখতে গেছিল ঋত্বিক চক্রবর্তী তার ভাইপোকে নিয়ে, সেই মিউজিয়ামের যে সেই সময় দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত যে আধিকারিক সে হচ্ছে ওই মেয়েটার বাবা। এবং সেইটা দেখে সেও কিছুটা অবাক হয় যে মানে এই কদিন আগে আমি যখন মিউজিয়ামে গেলাম তখন তাকে দেখলাম যে সে ঠিকঠাক আছে বা তার সাথে কথাবার্তা বললাম, হঠাৎ করে সে অ্যারেস্ট হয়ে গেল কেন? তাকে দেখে তো মনে হলো না যে সে চুরি ফুরি করতে পারে। তখন থেকে সে ইনভেস্টিগেশন চালু করলো এবং সেই যে মেয়ে তার মেয়েটা রোল করছে রাজনন্দিনী, তো সেই রাজনন্দিনীর সাথে ঋত্বিক চক্রবর্তী ইনভেস্টিগেশন করা শুরু করলো এবং সে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করলো। তার মধ্যে কিছু কিছু চন্দ্রনগরের জায়গা আছে, কিছু কিছু কলকাতার জায়গা আছে। তো বেশ একটা মিলেমিশে ভালোই লাগছিল, কিন্তু সাসপেন্সটা যতটা এঙ্গেজিং তার থেকে বেশি গল্পটা এতটা এক্সটেন্ড করা হয়েছে, এতটা মানে অহেতুক একটা বাড়ানো হয়েছে, সেটা জানি না যে ডাইরেক্টরের জন্য বেড়েছে নাকি স্ক্রিপ্টে ছিল বলে বাড়িয়েছে নাকি ওয়েব সিরিজ একটা ফুল প্রেজেন্ট আটটা এপিসোডে করতে হবে বলে বাড়িয়েছে, কিন্তু অত্যাধিক একটা মানে এক্সটেনশন হয়ে গেছে গল্পটা। মানে এটা এতটা বড় এপিসোডের গল্প করার মতো গল্পটা কিন্তু ছিল না, এটা আমার ধারণা এটা ছটা বা ম্যাক্স টু ম্যাক্স সাতটা এপিসোডে শেষ হয়ে যাওয়ার মতো গল্প। 20-25 মিনিট বা 45 মিনিট মতো এটা শুধু শুধু ফালতু ফালতু এক্সটেন্ড করা হয়েছে। এটাকে অনেকটা বেশি শর্ট করলে আরও বেশি ইংরেজি হতো জিনিসটা। গল্পটা খুব ভালো গল্প, সৌগত বসু খুব ভালো গল্পটা লিখেছে। কৌশিক সেন যিনি এতে আছেন একটা মানে নেতার ভূমিকা পালন করছেন, তিনি চাইছেন যে কোনো রকমভাবে 2 নম্বরই করে যাতে মুসলিমটা হাতিয়ে নেওয়া যায়। তো এই ছিল মোটামুটি গল্প। তাদের প্রত্যেকের অভিনয় কিন্তু খুব ভালো, মানে ঋত্বিক চক্রবর্তী কৌশিক সেন নিয়ে কথা আমি কী বলবো, আমি খুবই ছোট মানুষ মানে কৌশিক সেন নিয়ে কোনো কিছু বলার জন্য। তো কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী এরা সব মানে এক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অভিনেতা, তাদের অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই। রাজনন্দিনীও খুব ভালো অভিনয় করেছে।
কিন্তু আমার যেটা প্রবলেমটা বললাম, প্রবলেম একটাই, এটা যদি সেকেন্ড সিজন আবার আসছে, সেকেন্ড সিজনে যেখানে ক্যারেক্টার আছে মানে কলিকেতার যে ক্যারেক্টার, তার বাবাকে খুঁজে পাওয়া যাবে, সেটা একটা বড় সাসপেন্সিং জিনিস, সাসপেন্সিং এলিমেন্ট। তোমরা যারা ফার্স্ট সিরিজ যদি দেখে থাকো তোমরা বুঝবে, যারা দেখোই তারা চটজল দিকে হইচই দিকে দেখে থাকো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই যে পার্টিকুলার যে ক্যারেক্টারটা, এটাকে আরেকটুখানি মানে এঙ্গেজিং করা যেতে পারতো, মানে গল্পটা অটোমেটিক এঙ্গেজিং হতো যদি আরেকটুখানি শর্ট করা যেত, কারণ এত এক্সট্রা সিন ঢোকানো হয়েছে যেগুলো কোনো দরকার ছিল না আমার মনে হয়েছে, ইরেলিভেন্সি। তো সেটা যদি একটু কম করা যেত গল্পটা আরও ভালোভাবে ফুটে উঠতো। এবং আমি চাইবো যে যারা মেকার্সরা আছেন মানে SBF এবং সৌগত মুখী, তিনি যদি গল্পটার মধ্যে একটুখানি চেঞ্জেস নিয়ে এসে যদি এটাকে আরেকটু ক্রিসপি করা যায়, কারণ মানে আমি তার লেখনী বা তার যে ধরনের তিনি স্ক্রিপ্ট লেখেন তার আমি বড়ো ফ্যান, কারণ আলী রহমানের গল্পটা আমার দেখে খুবই ভালো লেগেছিল। তো আমি চাইবো যে সেই ধরনের কিছু একটা জিনিস, যাতে সেই ধরনের গল্প বলছি না বাট সেই ধরনের যে একটুখানি কনসাইজ যে জিনিসটা, সেই ব্যাপারটা যেন আসে। তো সেটা আমি আশা করবো যাতে পরের সিজনে সেই জিনিসটা আমরা দেখতে পাই। তো তোমরা যারা যারা এই ওয়েব সিরিজটা দেখোনি তারা দেখে ফেললো, এবং যারা দেখেছো তোমরা জানো তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমার সঙ্গে ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে হেলদি।